সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে অনেকদিন পর ব্লগ শুরু করলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ব্লগ করতে আসছি চট্টগ্রাম লোহাগাড়া চুনুদি, আর এটা হচ্ছে ইকো পার্ক। না ইকো পার্ক তো আমরা দেখতেই পাচ্ছেন, আমার আমার সাথে আছে কে, কি অবস্থা সবার, সবাই কেমন, ভালো না? কেমন লাগতেছে আমার ব্লগে এসে? আমি তো লাগতেছে অনেক খুশি, জায়গাটা আমি এরকম আর কোনো জায়গায় দেখিনি, এটা অনেক সুন্দর জায়গা, অনেক প্লেস। আচ্ছা টিকটক সুন্দর হয় না এই জন্য করে না? আচ্ছা চেষ্টা করলে সবকিছু সফল হওয়া সম্ভব। বেগুনের বই সুন্দর সুন্দর আর বোড়া কালা গোসাও এখন আরেক দিক দিয়ে যাচ্ছি। তো চলুন আমরা যেখানে আমরা যাওয়ার কথা সেখানে যাচ্ছি। আমাকে নিয়ে যাও, তোমরা কোথায় যাচ্ছ? আরে ভাই তোমরা কোথায় যাচ্ছ? দেখতেই পাচ্ছ আমরা পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় চলে এসেছি, আর এখানে আসতে আমরা অনেক কষ্ট করতে হয়েছে, আমরা অনেকবার পথ হারিয়ে ফেলেছিলাম। তো অনেকক্ষণ পর আমরা অনেক উপরে আসছি, তোমাদের কেমন লাগতেছে? ভালো না? আর প্লেসটা কেমন? আমরা এখন যাচ্ছি, এখানে অনেক বড় একটা টাওয়ার আছে, ওইখানে গিয়ে উঠবো। তো আমরাও দেখানোর চেষ্টা করবো যে আসলে ওই জায়গাটা থেকে আসলে পাহাড়টা কত সুন্দরভাবে দেখা যায়। আর যারা আমার চ্যানেলে নতুন, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন তোমরা দেখতে পাচ্ছ, তো আমি আসলে প্ল্যান ছিল না আসলে যে ব্লগ করব, হঠাৎ আসার পরে দেখলাম যে আসলে এই প্লেসটা অনেক সুন্দর, তো তোমাদের মাঝে তুলে ধরা ভাবলাম যে তোমাদের মধ্যে তুলে ধরি, এই জন্য আজকের ব্লগটা করা হঠাৎের মধ্যেই। তো আশা করি তোমাদের ভালো লাগবে। কি তোমরা তোমরা কেন আমার আগে আগে হাঁটো কেন? তোমাদের সমস্যা কি? আমাকে একা রেখে চলে এসো। আমি সাইনবোর্ডে দেখলাম যে এখানে হাতি বা ওরকম কোনো কিছুর ভয়ঙ্কর কোনো কিছু আছে, তো তোমরা আমাকে একা একা ফেলে চলে যাচ্ছ। আমরা এখন যাব যে এখানে কয়তলা, এটা
দশতলা না? আচ্ছা, এটা হচ্ছে দশতলা সাততলা যেটাই হোক, আমরা এখন এটার উপরে উঠবো, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এটার উপর থেকে কেমন লাগে। আর ওরা হচ্ছে যে সেলফি নিয়ে বিজি, সেলফিশ ম্যান। এই সবাই এদিকে দাঁড়াও, হ্যাঁ সুন্দর করে তোলো সেলফি, সেলফি চল তুলি, সেলফি চল তুলি, সেলফি চল তুলি, সেলফি। আমি উঠতেছি, আমাকে দেখেন, উঠতেছেন, ওঠেন। আসলে উঠতে খুব কষ্ট হবে, হ্যাঁ উঠতে কিন্তু খুব কষ্ট হবে, আর উপর থেকে আসলে জিনিসটা খুব ভালো দেখা যাবে। আমি আশা করি যে উপর থেকে জিনিসটা খুব ভালো দেখা যাবে। এই তোমরা আসো না কেন, তোমরা তোমাদেরকে সেলফি, এই তোমাদেরকে সেলফি খাওয়াবো, পানিতে গোলায় খাওয়াবো তোমাদেরকে। কি বলো, এই বলো, তুমি বলো, হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছ আমাকে কেমন ভাবে ঘামাচ্ছে আসলে। আর হচ্ছে ও খুব কষ্ট হচ্ছে, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসতে আসতে এতটুক পর্যন্ত আসছি। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ও প্লিজ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবো। আর যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট করবো অবশ্যই, সে আশা রাখতেই পারে আমি। আমরা উঠে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আসলে কোনো প্ল্যান ছিল না ব্লগ করার, হঠাৎের মধ্যে মনে হলো যেন একটা ব্লগ করি, অনেকদিন ব্লগ করি না, আর দেশে আসার পরে তো কোনো ব্লগে করি নাই। এটাই ফার্স্ট ব্লগ চট্টগ্রাম লোহাগাড়া, আর এটা হচ্ছে চুনুতি। মাথা ঘুরাচ্ছে ও সো গাইস, তোমরার জন্য এত কষ্ট করেছি, অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। আর চ্যানেল কি করবে সাবস্ক্রাইব করবে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে পিছনের রেলগাড়ির রেল লাইনের রাস্তা হচ্ছে, আমি দেখানোর চেষ্টা করবো কিভাবে নিচে দেখাবো। আসো আসো, তোমরা আসো, তোমরা আসো আসো, নিচের দিকে তাকালে তো অবশ্যই ভয় লাগে। যাই হোক, অনেক সুন্দর একটা প্লেস করেছে, ডান্স হবে। একটা সিনেমাটিক শট নিচ্ছি, তো চলুন আমরা সিনেমাটিক শটটা দেখে আসি। এখান থেকে আসলে ড্রোন থাকলে সিনেমাটিক শটটা অনেক ভালোভাবে দেখানো যেত, তো এটা সিনেমাটিক শট নিচ্ছি, চলুন দেখে আসি সিনেমাটিক শটটা কেমন হয়। তো গাইজ, আমরা এখন নিচে চলে যাচ্ছি, কারণ অনেকক্ষণ সময় ছিলাম যে উপরে, তো আর ওরা তো এত সেলফি তুলতে পারে, আল্লাহ ওদেরকে আমি ডাকতে শেষ, ওরা আমার ব্লগে আসতেছে না। রাজল ভাই যখন উপরে উঠছে, এটা নাকি কাঁপতেছে, তো মানে ভয়ে বলতেছে যে, প্রত্যেকবার বলতেছে যে ভাই আমি নেমে যাই। ঠিক আছে, আমরা এখন নিচে চলে যাচ্ছি, তো নিচে গিয়ে দেখা হচ্ছে। দেখি তোমরা কিভাবে সেলফি তোলো। ও মাই গড, এই কেয়ারফুল, উপর দিয়ে তুলো, তুমি উপরে যাও, ওই যে উপরে সিঁড়ি যাও, উপরে তো সিঁড়িতে যাবে, দেখাচ্ছি। ও স্যান্ডেল হয়ে গেলে আমিও সেলফি তুলবো, আমাকে একটা সেলফি তুলে দাও না, ভয় লাগে।
তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, আর হচ্ছে যে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা ভিডিওটা, ঠিক আছে? ভয় পেও না লক্ষ্মীজি। ওয়াও, এটা কি, এটা কোথেকে শিখছো ভাইয়া? এই পোস্টটা কোথেকে শিখছো? আসলে এটা আমি সবাই সেলফিশ ম্যান, শুধু আমি ছাড়া। হ্যাঁ, আমি কোনো সেলফি তুলি নাই। টিকটক সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি আমি, টিকটক টিকটক সেলিব্রিটি কি? এক্সকিউজ মি, ও মাই গড, আমার তো আমি সেলফি তুলবো। কয়টা লাগে রে, দেখি দেখি আমরা নেমে যাচ্ছি। সো গাইজ, কেউ একজন মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আর হচ্ছে যে ওই যে টাওয়ারের উপরে ওঠার পরে ওনার নাকি অসুস্থ হয়ে গেছে, মানে ভয়ে অস্থির। না ভাই, আসলে কি সমস্যা, পুরো গার্লফ্রেন্ডকে একটু মায়া লাগাই দিয়েছে তো বেশি, কি খুব মিস করতেছি ভাই। হ্যাঁ, গার্লফ্রেন্ডকে খুব মিস করতেছেন? হ্যাঁ, গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ডের প্রথম অক্ষরটা কি জানা যাবে? আসলে এস দিয়ে শুরু হয়েছে। এস দিয়ে? না, আচ্ছা, আপুকে ওষুধ ভিডিও দেখবে? আমরা ঢাকা থেকে তারপর হচ্ছে যে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন দিয়ে আসা যায়, কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের কোনো ব্যবস্থা নাই। আর সেটা হয়তো আমি এক দেড় বছর আগে শুনেছি যে সেটা নাকি করবে, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের একটা চলাচল বা ওরকম ব্যবস্থা করবে। তো এখন আমি নিজে চোখে দেখছি যে সরকারের উন্নয়নটা, আসলে তোমাদেরকেও দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, পাহাড় কেটে ট্রেনের রাস্তা করা হচ্ছে। এটা হচ্ছে যে চট্টগ্রাম থেকে, এটা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার রাস্তা। আমি দেখা, আপনারা হয়তো দেখতেছেন, এখান দিয়ে আসলে মূলত ট্রেনের রাস্তাটা করা হচ্ছে। আর আমি নিজেও বুঝতে পারতেছি না আমি নিজে নিচে কীভাবে নামবো। আমি একটা আসলে তোমাদের মধ্যে একটা ঘটনা শেয়ার করি। আমি যদি একবার পাহাড় থেকে নামার সময় আমি পাহাড় থেকে পড়ে গিয়েছিলাম, তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। জানি না আমি এদিক দিয়ে নামবো না, আমি নামবো আরেকদিক দিয়ে। এই ভাই, আমি কোন দিক দিয়ে নামবো, সামনে দিয়ে নামো ভাই। ভাই আমার ভয় লাগে, যাই হোক আমি ওদিক দিয়ে না নামে, ওদিক দিয়ে না নামে এদিক দিয়ে আসছি। যাই হোক, দেখতেই পাচ্ছ হয়তো সাউন্ড একটু সমস্যা হতে পারে। অ্যান্ড এটা হচ্ছে রাস্তাটা, ট্রেনের রাস্তা করা হচ্ছে, দেখতেই পাচ্ছ পাহাড় কেটে কেটে। আও বিউটিফুল। হ্যাঁ, যখন ট্রেন যাবে আর দুদিক দিয়ে পাহাড় থাকবে, অনেক সুন্দর দেখা যাবে, না তাই না? হ্যাঁ, সুন্দর। আমার একটু ভয় লাগে যদি পাটা যাবে ডেবে যাবে, আমাদের সন্দেহ আছে। না, এটা তো ওই পাশে দেখেন পাটা কি হয়েছে, সেজন্য ভয় লাগতেছে। না, ওরকম ভাবেই করা হবে আশা করি, যে কোনো রিস্ক থাকবে না। সিমেন্ট দেওয়া যায় না? হ্যাঁ, ওরকম ব্যবস্থা করবো অবশ্যই, এইভাবে রাখবে না আশা করি। আর এখান থেকে ছোট্ট একটা দোকান আছে হাসান ভাই। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, ওইখানে রটি পাওয়া যায়, তারপর ওই যে কি বলে চানাচুর, তারপর চিপস, এগুলো পাওয়া যায়।
এগুলোর পাশাপাশি বাড়ি আছে না? ওই যে ওই পাশে বাড়িটা আছে আর কি। হ্যাঁ, আমরা ওই পাশে গেছি, ঘুরতে গেছিলাম, ওই পাশে গিয়ে একটা মেয়ে দেখছি, অনেক কিউট। বেশি শোনা যাচ্ছে না, হালকা হালকা আসতেছে। কারণ হচ্ছে যে মাইক্রোফোন বা আমার কোনো ইয়ে ছিল না যে আমি ব্লগ করবো, কিন্তু হঠাৎ মাথার মধ্যে আসলো যে না একটা ব্লগ করি, কেমন ব্লগ করবো না কেন। কিন্তু সুন্দর একটা, যাই হোক, আশা করি সবার অনেক ভালো লাগবে, কারণ সাউন্ড একটু সমস্যা হতে পারে আমি জানি, কিন্তু আশা করি সবার অনেক ভালো লাগবে। এই পাহাড়টা দেখুন সুন্দর লাগতেছে, দেখেন না এখন থেকে অনেক সেই, যখন ট্রেনটা যাবে সাইড দিয়ে মানে কি একটা অস্থির একটা ইয়ে দেখা যাবে না আসলে। ওই যে আমাদের সামনে তিনজন প্রতিবন্ধী দাঁড়ায় আছে, ওই যে গাড়ি দেখতেছে, জীবনে দেখে নাই তো গাড়ি, এই জন্য আজকে ফার্স্ট। এই যে দেখেন গাড়িটা অনেক দ্রুত, তারা জীবনের রিস্ক নিয়ে গাড়িটা চালাচ্ছে, বুঝছেন, তাদের তো পরিবার আছে, তারা অল্প কিছু টাকার জন্য দেখেন কি পরিশ্রম করতেছে। তুই ভাইরাল হয়ে যা, আমাদেরকে তো কেউ আমরা এখন হোটেল প্রসিজনে আছি, দেখতে পাচ্ছেন। যাই হোক, আমাদের ব্লগটা আজকে শেষ করব। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, যাদের ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটা কি আচ্ছা, এত কষ্ট কইরা ভিডিও করছি, এই যে এখনো ঘাম পড়তেছে না, পাহাড়ে উঠছি, আচ্ছা যাই হোক গাইস, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ, এত তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই 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 বাই।